হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো ফ্লুনার 10 ট্যাবলেটের কাজ কী, এর ব্যবহার পদ্ধতি কীরকম হবে, এর ডোজের পরিমাণ কীরকম হবে, এর সাইড ইফেক্টগুলো কী কী আছে, এর দাম কত, এই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্লুনার ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে ফ্লুনারিজাইন 10 মিলিগ্রামের ট্যাবলেট। এই ট্যাবলেটটিকে তৈরি করেছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এক পাতায় 10টা ট্যাবলেট থাকে। এই 10টা ট্যাবলেটের দাম 52 টাকা 15 পয়সা। আমরা এবার জেনে নেব এই ফ্লুনার 10 ট্যাবলেটটি, অর্থাৎ ফ্লুনারিজাইন গ্রুপের এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্ক বা প্রান্তস্থ রক্তনালীগুলোর পেশিগুলোকে সংকোচন নিয়ন্ত্রণ করে, সেগুলোকে শিথিল করে কাজ করে, এর ফলে তাদের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রক্ত কণাদের দৃঢ়তা প্রাপ্তি রোধ করে। মস্তিষ্কের যেসব কোষ আছে সেই কোষের মধ্যে রক্ত চলাচল ভালোভাবে করিয়ে অক্সিজেনের যে অভাব, সেই অভাবটাকে, অভাবের হাত থেকে বাঁচায়। এই ফ্লুনারিজাইন ট্যাবলেটের প্রধান কাজ হচ্ছে আধ কপালে, অর্থাৎ মাইগ্রেন প্রতিরোধের জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসুন আমরা জেনে নিই আধ কপালে বা মাইগ্রেন এর সম্পর্কে একটু জেনে নিই। মাইগ্রেনের যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে কপালের অর্ধেক অংশ, অর্থাৎ বাম দিকে অথবা ডান দিকে যন্ত্রণা ব্যথা হতে পারে, সেই সঙ্গে বমি বমি ভাব, মাথা নিচের দিকে রাখা যায় না, চোখের মধ্যে আলোর ঝলকানি দেখা যায়, কেউ কেউ চোখে অন্ধকার দেখতে পারেন, সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গেই মাথা যন্ত্রণা আরম্ভ শুরু হয়। বেলা যত বাড়তে থাকে তত মাথা যন্ত্রণা বাড়তে থাকে। সূর্য অস্ত যাওয়ার পরপরই মাথা যন্ত্রণা কমতে থাকে। রাতের দিকে খুবই ভালোই থাকে, আবার দিনের বেলা সূর্যোদয়ের পরপরই এই মাথা যন্ত্রণা বাড়তে থাকে। কারো কারো ক্ষেত্রে দিনের বেলা ও রাতের বেলা দুই সময়েই এই মাথা যন্ত্রণা, অর্থাৎ মাইগ্রেনের এই সমস্যাটি সবসময়তেই চলতে থাকে। তাদের ক্ষেত্রে এই ফ্লুনারিজাইন ট্যাবলেটটি ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। আধ কপালে অর্থাৎ মাইগ্রেনের প্রতিষেধক হিসাবে এটা কাজ করবে। এটা যাতে এই রোগটা সেরে যায় বা দ্বিতীয়বার রিপিট না করে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। এই ফ্লুনার 10 ট্যাবলেটটি কেবল মাইগ্রেনের প্রতিরোধের জন্য ব্যবহার করতে হবে। যদি যন্ত্রণা ব্যথা এই উপসর্গগুলো থাকে তাহলে আলাদা ওষুধের দ্বারা এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। এই ট্যাবলেটটি কেবলমাত্র মাইগ্রেনের প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ফ্লুনার ট্যাবলেটটিকে যদি 5 মিলিগ্রামে ব্যবহার করেন দিনে দুবার ব্যবহার করতে পারবেন। 10 মিলিগ্রামের ট্যাবলেটটিকে রাতে একবার করে ব্যবহার করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেটের ডোজ হবে 5 মিলিগ্রামের ট্যাবলেট, দিনে একবার করে দেওয়া যায়। তবে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্য আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন।
ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটিকে ব্যবহার করবেন না। আমরা এবার জেনে নেব এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন মারাত্মক দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে বমি ভাব, ওজন বেড়ে যাওয়া, ঘুম ভাব বা কারো কারো ক্ষেত্রে অনিদ্রা, চামড়ার উদ্ভেদ, এই সমস্যাগুলো হলেও হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।